নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দেখালো উত্তর কোরিয়া। এএফপি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম এল সুয়ের 105তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজ বহন করা যানে কয়েকটি রকেট, এগুলোর ক্ষমতা ও বৈশিষ্ট্য সম্পর্কে কিছু বলা হয়নি। পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও প্রতিবেশীদের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে শক্তি প্রদর্শনের এই কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক সহ ভারী অস্ত্রশস্ত্র তুলে ধরে উত্তর কোরিয়া। এএফপি ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র প্রতিবেশীদের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে সামরিক শক্তি জাহির করল উত্তর কোরিয়া। দেশের প্রতিষ্ঠাতা কিম ইল সুয়ের 105তম জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর পিয়াংইয়াংয়ে ব্যাপক পরিসরে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। গতকালের কুচকাওয়াজে নিভৃত্তকামী কমিউনিস্ট দেশটি বিভিন্ন সামরিক অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শন করেছে। বিশ্লেষকেরা ধারণা করেছেন এই কুচকাওয়াজে পিয়াংইয়াং নতুন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়ার মূল উদ্দেশ্য হল এমন একটি আইসিবিএম তৈরি যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হবে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পিয়াংইয়াংয়ের এই উদ্দেশ্য কিছুতেই সফল হবে না। উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার মধ্যে কোরিয়ায় উপদ্বীপ অভিমুখে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী রণতরী বহর। এতে এক ধরনের মুখোমুখি অবস্থানের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে পিয়াংইয়াংয়ের কিম ইল সু স্কোয়ারের সামনে অনুষ্ঠিত গতকালের কুচকাওয়াজে প্রায় 60টি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। গতকাল উত্তর কোরিয়া পাল্লার ক্রমানুসারে সামরিক অস্ত্রের প্রদর্শন করে। এগুলোর মধ্যে বিশাল আকারের 4টি সবুজ রঙের ক্ষেপণাস্ত্র সামরিক বিশেষজ্ঞদের নজর কেড়েছে। তাদের মতে এগুলোই হয়তো যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম পিয়াংইয়াংয়ের সেই অভীষ্ট আইসিবিএম। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়ান হাব দেশটির এক সামরিক সূত্রে বরাত দিয়ে বলেছে সবুজ ক্ষেপণাস্ত্রগুলোই নতুন আইসিবিএম, যেগুলোর পাল্লা উত্তর কোরিয়ার বর্তমান ক্ষেপণাস্ত্র KN-08 বা KN-14-এর চেয়ে বেশি। নতুন আইসিবিএমের ব্যাপারে পিয়াংইয়াং গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক উত্তর কোরিয়ার বিষয়ে সংবাদ ও বিশ্লেষণ প্রকাশকারী ওয়েবসাইট NK নিউজের ব্যবস্থাপনা পরিচালক চাড ও ক্যারাল বলেন নতুন ওই ক্ষেপণাস্ত্রটি হয়তো তরল জ্বালানির আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অথবা এর একটা প্রাথমিক সংস্করণ। তিনি বলেন এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো হয়তো আনুষ্ঠানিক সংযুক্তির পর আঞ্চলিক ক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আনবে। চ্যাড ও ক্যারল আরও বলেন তরল জ্বালানির এইসব ক্ষেপণাস্ত্র জ্বালানি পূর্ণ হতে মাত্র কয়েক ঘন্টার প্রয়োজন। গোয়েন্দা তথ্য থাকলে হামলার আগেই পিয়াংইয়াংকে নিবৃত্ত করা সম্ভব হবে। তবে কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র রোখা অনেক বেশি কঠিন। কোনো কোনো বিশেষজ্ঞরা ধারণ করেছে কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি নিয়ে হয়তো পিয়াংইয়াং এর মধ্যে কাজ শুরু করে দিয়েছে। গতকাল 2012 সালের তুলনায় 3 গুণ বেশি সংখ্যক KN-08 আইসিবিএম প্রদর্শন করেছে উত্তর কোরিয়া। এছাড়া 2015 সালে উন্মুক্ত করা KN-14 ক্ষেপণাস্ত্র ছিল। এগুলোর কোনোটি এখনও উৎক্ষেপণ করা না হলেও এবারের নতুন বছরের প্রারম্ভে দেশটির নেতা কিম জং উন বলেছেন তার দেশ আইসিবিএম তৈরির চূড়ান্ত ধাপে রয়েছে। গতকালের কুচকাওয়াজ ছিল পুকুকুসং ক্ষেপণাস্ত্রটি ডুবো জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে দাবি করা হয়েছে। এ ধরনের ক্ষেপণাস্ত্রের অধিকারী হওয়ার অর্থ আগাম কোনো সংকেত না দিয়েই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে পিয়াংইয়াং। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।